দ্রুত জয়েন কর, আর অন্যদেরকে জয়েন করতে বলো। জানোই তো প্রিভিয়াস আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ সময় আছো? জিমিস আমি মিউট আছি তো, আবার মিউট করে না দেই। আচ্ছা আমরা কোন জায়গায় ছিলাম? ভারতীয় পরিব্রাজক বলছিলাম যে এখানটা আমাদের শুধু স্ক্রিনশট নিয়ে নিলেই হবে। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিলেই হবে। আচ্ছা আমরা সেকেন্ড স্লাইডে যাই। আচ্ছা আমি যদি এই পাওয়ার পয়েন্টটা এই অবস্থায় রাখি, মানে পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন না করি, তোমরা দেখতে পাও তো না? এভাবে দেখতে পাও? জিমিস দেখা যায়, আমি আর পাওয়ার পয়েন্ট স্লাইডে না যাই, ওইভাবেই মনে ঝামেলাটা হতেছে। এখানে দেখো ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের ক্ষেত্রে, যে আমি বলছিলাম যে আরবীয়রা আগে আসছে, আরবীয়দের বাণিজ্যিক যে ব্যাপারটা, তারা আগে বাণিজ্যের একটা কি বলে প্রভাব বিস্তার করে রেখেছে। এখন এই যে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি, হ্যাঁ এই মানচিত্রটা দেখো, আমি এটাকে একটু বড় করে দিই তাহলে, মানচিত্রটা একটু বড় করি। এখানে যে মানচিত্র দেখো, এই হচ্ছে ইউরোপ। পর্তুগিজ, আমরা জানি যে পর্তুগিজ নাবিক হচ্ছে ভাস্কো দা গামা, যিনি কিনা সবচেয়ে প্রথম এই ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। এখন পর্তুগিজদের কিন্তু এই 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 দিক দিয়ে দেখো, ভেতর দিয়ে আরব সাগর, লোহিত সাগরের মধ্য দিয়ে এই যে কালিকট, ভারতের কালিকট বন্দরে আসার একটা সুযোগ আছে। আমি তোমাদের জন্য একটা ছবি আঁকছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আমি তোমাদের জন্য একটা ছবি আঁকছি, দেখো কি, আমার তো আর্টের হাত ভালো না, আমি ভূগোলের ছাত্রী না, তাও মোটামুটি আঁকার চেষ্টা করেছি। এই যে এই রাস্তাটা, এখান দিয়ে আফ্রিকার মধ্য দিয়ে, এই আফ্রিকার মধ্য দিয়ে আসার প্রয়োজন ছিল না, এইখান দিয়ে ভেতর দিয়ে আরব সাগর, লোহিত সাগরের মধ্য দিয়ে আসতে পারতো। কিন্তু সমস্যাটা হয়েছে সে সময়ে চতুর্দশ শতাব্দী, হ্যাঁ রোম সম্রাট হচ্ছে তখন, তখন রোম সম্রাট ছিলেন কনস্ট্যান্টাইন, তার নাম শুনেছো? তার নামে তুর্কি সাম্রাজ্যের যে রাজধানী, তার নাম দেওয়া হয়েছিল কনস্ট্যান্টিনোপল। বাইজেন্টিনকে তিনি দখল করে তার নাম করেন কনস্ট্যান্টিনোপল। আর 15 শতকে 1453 সালে তুর্কি সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুহাম্মদ এই কনস্ট্যান্টিনোপলকে দখল করে। তোমরা ক্রুশের যুদ্ধের নাম শুনেছো? ক্রুশের যুদ্ধ, ক্রুশের যুদ্ধের নাম শোনো নাই? ধর্মযুদ্ধ। আমি তোমাদেরকে একটু সাজেস্ট করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সাজেস্ট করি, যে বিভিন্ন সময় আমাদের ইতিহাসগুলা এখন তো আমরা পড়ার জন্য পড়তেছি, এই সময় কিন্তু খুব বিরক্ত লাগবে। আমি তো পড়ার জন্য পড়ি নাই, আমার কি একটা পরীক্ষা আসবে? আসবে না। আমি যখন পড়ি তখন আমি এত মানে আমি আমি এত ইন্টারেস্টেড ফিল করছি যে ইতিহাসে কত কিছু জানার আছে। আমাদের মুসলমানদের যে কি গ্লোরিয়াস হিস্ট্রি আছে, কল্পনাও করতে পারবা না, তো আমরা এগুলা কখনো জানার চেষ্টা করি না। আর আমি যখন তোমাদের সমান ছিলাম তখন অতিরিক্ত ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম, মানে পৃথিবীর তাবত টিভি দেখার হতে শুরু করে গল্প বই পড়তে খুব পছন্দ করতাম। তিন গোয়েন্দা, তিন গোয়েন্দা না মাসুদ রানা, কে কে পড়ো? পড়ো নাকি তোমরা? ম্যাম হ্যাঁ কি পড়ো? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। কলম্বাস কত খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেন? কলম্বাস হচ্ছে এই যে, এখন আমরা কলম্বাস আসবো, দাঁড়াও এই পরের লাইনে আসবো, এই যে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস। জি মিস, কিন্তু এখানে তো 1494, এটা ভুল আছে।
কখনো কোনো কনফিউশন হলে গুগল করবা বুঝছো, কারণ ইতিহাস কিন্তু এক এক জায়গায় এক এক রকম লেখা আছে। তখন আমরা শিওর হব কিভাবে, তখন আমরা গুগলে যাব, ঠিক আছে? যখন দেখবা যে ইনফরমেশনটা বেশি অ্যাভেলেবল, মানে বেশিরভাগ জায়গায় 1492 লেখা থাকলে আমরা ধরে নিব এটা সঠিক। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন বইয়ে কিন্তু একই তথ্য ভিন্ন ভিন্ন সাল দেখা যায়, ঠিক আছে? বইয়ের সাথে পুরোপুরি নাও মিলতে পারে। আমি কিন্তু বই দেখে দেখে স্লাইড বানাই না, আমি আরো অনেক কিছুর সাহায্য নেই। কি বলতেছিলাম, হারাই গেলাম তো। বলছি তোমরা গল্পের বই পড়ো নাকি, খালি একাডেমিক বই পড়ো না গল্পের বই পড়ো? না, আমি গল্পের বই পড়ি। কি ধরনের বই পড়ো? সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন পড়তে ভালো লাগে? হিস্ট্রি পড়তে ভালো লাগে না? হিস্ট্রি খুব মজার মজার বই আছে। যাই হোক, আসলে এখন মূল টপিকে আসি। হিস্ট্রির কথা কেন বললাম, এই মুসলমানদের যে গ্লোরিয়াস রিভলিউশন, এই যে ক্রুসেডের যুদ্ধ, এই হিস্ট্রিগুলো খুব মজার, এগুলো পড়বা। ক্রুসেডের যুদ্ধে তো এটা হচ্ছে খ্রিস্টিয়ানদের সাথে চার্চ বনাম মুসলমানদের যে যুদ্ধটা অনেকবার হয়েছে, শত বছর ধরে, প্রায় 200 বছর ধরে এই যুদ্ধ হয়েছিল। ক্রুসেডের যুদ্ধে একবার, এই যে বর্তমান যে জেরুজালেম, যেটাকে নিয়ে এখনো কিন্তু বিশ্বে বিতর্ক আছে। তোমরা প্যালেস্টাইনের খবর জানো না? প্যালেস্টাইনে যে মুসলমানরা এখনো ইসরায়েল কর্তৃক হত্যা করা হয় তাদেরকে, এখনো প্যালেস্টাইনরা নিজেদের ভূমিতে স্বাধীন না। এই জেরুজালেমকে নিয়ে কিন্তু সেই ক্রুসেডের আমল সময় থেকেও কিন্তু যুদ্ধ হচ্ছে, শুধু জেরুজালেম দখল করা নিয়ে। আচ্ছা, তো যখন এটা মুসলমানদের অধীনে চলে গেল, তো মুসলমানরা করলো কি, এই লোহিত সাগর আর আরব সাগরের মধ্যে যে যে রাস্তাটা ছিল, এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা বন্ধ করে দিল, ইউরোপীয়দের এখান দিয়ে আসতে পারবে না। ফলে ইউরোপীয়দের তার এখন আর ভারতে আসার পথ নাই, কিন্তু তারা তো ভারতে আসতে চায়। ভারতে আসার জন্য তারা ভাবলো একটা বিকল্প পথ আবিষ্কার করতে হবে। তো বিকল্প পথ আবিষ্কারের জন্য 3টা প্রচেষ্টা চালানো হয়। এখন আমরা এখানে যাই আবার। প্রথম প্রচেষ্টাটা করে বার্থলোমিউ দিয়াস, তিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন। তিনি 1487 সালে তিনি যে প্রচেষ্টাটা চালায়, তিনি দেখো, তিনি কিন্তু পর্তুগিজ নাবিক, তিনি পর্তুগাল থেকে আসতে 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 এইখান পর্যন্ত আসতে পারছে, এরপর আর যেতে পারে নাই। এখান পর্যন্ত আসার পর সে আর যেতে পারেনি, কিন্তু সে খুবই আশাবাদী যে সে ভারত আবিষ্কার করতে পারবে এবং এখান থেকে ভারতের জলপথ আবিষ্কার করা সম্ভব। এই জন্য তিনি এই অন্তরীপটার নাম দেয় কেপ অফ গুড হোপ। হ্যাঁ, অর্থাৎ আশার কিছু একটা, বুঝছো? কেপ অফ গুড হোপ, অন্তরাশা, এটাকে বলে উত্তমাশা অন্তরীপ। তো এখানে তিনি খুব আশাবাদী ছিলেন বলে এটার নামকরণ করে গেছে কেপ অফ গুড হোপ। আসলেই কিন্তু এটা কিন্তু পরবর্তীতে নাবিকদের পথ দেখিয়েছে। ভাস্কো দা গামা কিন্তু এই কেপ অফ গুড হোপ থেকে কিন্তু কালিকট বন্দরে যেতে পেরেছে। আর সেকেন্ড যে এফোর্টটা, সেটা দিয়েছিল ক্রিস্টোফার কলম্বাস। সে ইতালীয় নাবিক, তো সে ইতালি থেকে রওনা হলো। সে এদিক দিয়ে এখানে না এসে, সে তো বুঝতে পারে নাই কোন দিক দিয়ে, জলপথ দেখে কি বোঝা যায় আসলে কোন দিকে গেলে ভারত পাওয়া যাবে, তো সে এই দিকে চলে আসছে। দেখো, সে পশ্চিম, পূর্ব দিকে না যেয়ে পশ্চিম দিকে চলে আসছে। পশ্চিম দিকে আসার পর তোমরা ক্রিকেটের একটা দলের নাম শুনেছো, যে ওয়েস্ট ইন্ডিজ, নাম শুনছো না? মানচিত্রের কোন জায়গায় আছে এটা দেখেছো? এটা খেয়াল করেছো, ওয়েস্ট ইন্ডিজটা মানচিত্রের কোন জায়গাটায় আছে? হ্যাঁ, পূর্ব দিকে আছে, উত্তর আমেরিকার ঠিক মাঝখানে, সরি, হ্যাঁ, ও পরের জন ঠিক বলছো, পশ্চিম দিকে। আমাদের মানচিত্রের এই পাশটা হচ্ছে পশ্চিম, উপরটা উত্তর, এই পাশটা হচ্ছে পূর্ব। তো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার ঠিক মাঝখানে যে অনেকগুলা দ্বীপ রাষ্ট্র আছে, এগুলোকে একত্রিত বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। তো এই জায়গাটা সে আবিষ্কার করে, ক্রিস্টোফার কলম্বাস এই পাশে চলে আসছে, যার ফলে সে তাকে বলা হয় আমেরিকা আবিষ্কারের, মানে আমেরিকার আবিষ্কারক। হ্যাঁ, এরপর সর্বশেষে ভাস্কো দা গামা, সে থার্ড টাইম প্রচেষ্টা চালায়। ক্রিস্টোফার কলম্বাসের কিন্তু একটু গল্প আছে, যে সে সময় না রানী ছিল কিন্তু ইউরোপীয় ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সময় রানী ছিল ইসাবেলা। সে সান্টা মারিয়া একটা জাহাজ উপহার দিয়েছিল তাকে, যে কোনো মূল্যে ভারতে আসা নৌপথ আবিষ্কার করতে হবে। তো তখন সে এই নৌপথ আবিষ্কার করতে গিয়ে এই পশ্চিম ভার পূর্ব ভারত আবিষ্কার না করে পশ্চিম ভারত আবিষ্কার করে ফেলেছে, যেটাকে আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি, এই জন্য ওটার নাম ওয়েস্ট ইন্ডিজ। তো তারপর হচ্ছে থার্ড এফোর্টে আসি আমরা, পর্তুগিজ নাবিক 1498 সালে সে কেপ অফ গুড হোপ থেকে সরাসরি কালিকট বন্দরে যাওয়ার রাস্তাটা আবিষ্কার করে ফেলে। ফলে দেখো, সবচেয়ে প্রথমে তাহলে আবিষ্কার করলো কে, একজন পর্তুগিজ নাবিক, তার মানে ইউরোপীয়দের আগমনে শুরু হলো পর্তুগালদের দ্বারা। অর্থাৎ সবচেয়ে প্রথম এই ভারতে
ভারতীয় উপমহাদেশে যে ইউরোপীয় অনেক রাষ্ট্র ছিল, চার পাঁচটা জাতি গোষ্ঠী এসেছে, তার মধ্যে সবচেয়ে প্রথমে আসছে হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজরা, পর্তুগিজরা। আচ্ছা, এরপরে আসি আমরা এই গল্পটা তখন বলতেছিলাম যে ক্রুসেডের যুদ্ধের পর জেরুজালেম নগরীকে কেন্দ্র করে যে যুদ্ধ চলছিল তার জন্য মুসলমানরা রাস্তা বন্ধ করে দেয়, আর যার জন্য এই জলপথ আবিষ্কার করার প্রয়োজন হয়। এটা শেষ। এর পরের অংশ হচ্ছে পর্তুগিজরা কিভাবে এখন তাদের এই ভারতীয় উপমহাদেশে কিভাবে তারা তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটাবে, আমরা এই স্লাইডে কিছু আলোচনা করব এখন। আর এই ছবিটাকে ছোট করে দিব, ছবিটাকে ছোট করে দেওয়ার পর একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, দেখছো এই ছবিটা, এই ব্যক্তির নাম হচ্ছে আলবুকার্ক। হ্যাঁ, আলবুকার্ক হচ্ছে পর্তুগিজ, যত ধরো ব্রিটিশরা যখন তাদের প্রতিনিধি পাঠাতো তাদেরকে গভর্নর জেনারেল বলতো না, তেমন পর্তুগিজরাও তাদের একজন প্রতিনিধিকে পাঠাতো যে হচ্ছে ওই যে উপনিবেশে যাচ্ছে সে উপনিবেশে সবকিছু নিয়ন্ত্রণ করবে। তো সবচেয়ে প্রথম পাঠানো হচ্ছে তোমাদের বইয়ে, দাঁড়াও বইটাতে দেখি, সবচেয়ে প্রথম পাঠানো হয়েছিল ফ্রান্সিসকো ডি আলমিডা। তোমাদের বইয়ের 3 নম্বর পেজে দেখো, সবচেয়ে প্রথম পাঠানো হয়েছে ফ্রান্সিসকো ডি আলমিডাকে ভারতবর্ষে। তিনি প্রথম গভর্নর ছিলেন, আর দ্বিতীয় গভর্নর ছিলেন আলবুকার্ক। ফ্রান্সিসকোর প্রথম গভর্নর আমরা তার নাম জানবো, কিন্তু তিনি বিখ্যাত নন, বিখ্যাত হচ্ছেন আলবুকার্ক। আলবুকার্ক কি জন্য বিখ্যাত? হ্যাঁ, তিনি বিখ্যাত হচ্ছে তার একটা নীল জল নীতি ছিল, তার নীতির নাম হচ্ছে নীল জল নীতি। এটার নাম নীল জল নীতি কেন তা বলতেছি, নীল জল নীতি বলতে বোঝানো হয় যে তারা তো বাহির থেকে আসছে ইউরোপীয়রা, পর্তুগিজরা তো এরা বাহির থেকে এসে ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য তাদের সুনির্দিষ্ট কতগুলো পরিকল্পনা করতে হবে বা নীতিমালা প্রণয়ন করতে হবে। এই নীতিমালা প্রণয়ন করার জন্য বা নীতিমালা প্রণয়ন করার দায়িত্বটা পালন করেছিল আলবুকার্ক, যে কিভাবে এই সাম্রাজ্যটাকে বিস্তার ঘটানো যায়, যার জন্য আলবুকার্ক কে বলা হয় হচ্ছে এই যে নীল জল নীতিমালার জন্য। ঠিক আছে, তাহলে যদি আমাদের প্রশ্ন আসে নীল জল নীতিমালা কার ছিল? আলবুকার্ক মূলত এই জন্য বিখ্যাত। আচ্ছা, এরপরে দেখো পর্তুগিজরা তাদের এই বাণিজ্যিক কার্যক্রম প্রসারিত করতে থাকে। তো একটা সময় তারা স্বপ্ন দেখে যে তারা পুরো ভারত, ভারতকে নিয়ে কিন্তু সবাই স্বপ্ন দেখেছে, শেষমেশ ব্রিটিশরা জয়লাভ করেছে, কিন্তু ভারতকে নিয়ে সবাই স্বপ্ন দেখেছে যে সাম্রাজ্য বিস্তার করবে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ তাদের নিজের দখলে নিয়ে যাবে। তো এই সাম্রাজ্য বিস্তারের জন্য তাদের যে নীতিমালার প্রয়োজন সেটা আলবুকার্ক তৈরি করেছে, এবং সে যাবতীয় বিভিন্ন যুদ্ধ পরিচালনা, অর্থাৎ বিভিন্ন কুঠি স্থাপন বা বিভিন্ন দেশীয় রাজ্য দখল, এই কাজগুলো আলবুকার্ক করেছিল। তিনি সবচেয়ে প্রথম কালিকটের যে রাজা ছিল তার সাথে যুদ্ধ করে, কিন্তু সে যুদ্ধে সে পরাজয় লাভ করে, সে পরাজয় লাভ করে। আমরা এখন কোন পেজে আছি একটু দাঁড়াও, হ্যাঁ কিন্তু আমার স্লাইড তো ইসে না, স্লাইড জায়গা মতো নাই। আমি তোমাদেরকে ভাস্কো দা গামার সম্পর্কে একটু পরিচিতি দিতাম, তারপর গল্পে যেতাম। ভাস্কো দা গামার এই পরিচয়টা এখানে শুধু বোঝানোর তো কিছু নাই, এটার একটা স্ক্রিনশট রেখে দাও। সে কেন বিখ্যাত, সে কত সালে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ সে কোন ভাষা কোন জাতির, আমরা তো জানি সে পর্তুগিজ, এবং ফার্স্ট ব্যক্তি যে কিনা ইন্ডিয়ার এই যে সি রুটটা ওপেন করে। আর পরের স্লাইডে হচ্ছে এটা আমরা তাহলে একটু পরে করি, যেহেতু আমি পর্তুগিজে চলে আসছি, নাকি আগে এটা আগে শেষ করব, দেখছো সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, এই এই চারটা দেশই হচ্ছে এই জন্য যে ভারতীয় উপমহাদেশে কয়টা জাতি, অর্থাৎ কয়টা ইউরোপীয় জাতি আগমন করে। দেখো তো গুনে দেখো তো কয়টা, পাঁচটি। এবং এই নামগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি না, পর্তুগিজ, ডাচ, যারা হল্যান্ডের জাতি তাদেরকে আমরা ডাচ বা ওলন্দাজ বলি, আবার যারা কিনা ডেনমার্কের জাতি তাদেরকে আমরা ডেনমার বলি বা ড্যানিশ বলি। ড্যানিশ আবার একটা কোটাও আছে না, কন্ডেন্স মিল্কের কোটা ড্যানিশ। আচ্ছা, চতুর্থ হচ্ছে ইংরেজরা আসে, পঞ্চমে আসে ফরাসিরা। এখন এই পাঁচটা জাতি যে ক্রোনোলজিক্যালি আসছে, আমরা তাদের ধারাবাহিকতাটা কিভাবে মনে রাখবো, আমরা তো উল্টাপাল্টা করে ফেলতে পারি, তার জন্য আমি একটা তোমাদের সূত্র প্রোভাইড করছি। নিচের সূত্রটা দেখো, পিএইচডি ইন ইংলিশ এন্ড ফ্রেঞ্চ, মনে থাকবে পিএইচডি ইন ইংলিশ এন্ড ফ্রেঞ্চ। এর মাধ্যমে আমরা পি তে বুঝবো পর্তুগিজ, এইচ তে বুঝবো হল্যান্ড অর্থাৎ ডাচ, হল্যান্ড মানে ডাচ, এটা আমাদের মাথায় রাখতে হবে, হল্যান্ডের অধিবাসীদের ডাচ বলতো,
ডিতে বুঝবো ডেনমার্ক বা ডিনেমার, আর ইনটা হচ্ছে জাস্ট সূত্র বানানোর জন্য দিলাম, ইংলিশ তারপর ইংরেজ জাতি তারপর ফরাসি জাতি। আমরা কি এই সূত্রটা মনে রাখতে পারবো? তাহলে আমাদের ধারাবাহিকভাবে মনে থাকবে কারা আগে আসছে, তারপর কারা আসছে, তারপর কারা আসছে। আমাদের এই ধারাবাহিকতাটা নষ্ট করা চলবে না, ঠিক আছে? সবচেয়ে আগে পর্তুগিজরা আসছে, সবচেয়ে শেষে ফরাসিরা আসছে, এই জন্য। ঠিক আছে, তাহলে সূত্রটা লিখে নাও বা স্ক্রিনশট নাও, তোমরা আধুনিক মডার্ন গার্লস, তোমরা তো স্ক্রিনশট নাও, তোমরা লিখো না, আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, এখন এবার গল্পে চলে যাই। নীলজল নীতি, আলবুকার্ক, এই ওই সময় কার ছবি দেখাইছিলাম? আলবুকার্ক। এই ব্যক্তি হচ্ছে ইশের, ভাস্কো দা গামা। এই ব্যক্তি আলবুকার্ক না, আলবুকার্ক হচ্ছে এই ব্যক্তি, নিচে লিখে রাখছে আলবুকার্ক। আর এই যে তারা আসছে কালিকট বন্দরে, এই যে ছবিটা, তখনকার দিনে তো আর ছবি তোলা যেত না, ছবি এঁকে রেখেছে। এই যে কালিকট বন্দরে পর্তুগিজদের বাণিজ্য চলছে, এরকম একটা ছবি। তো এরপরের ঘটনা দেখো, সে কি করলো, সে কালিকটের রাজার সাথে যুদ্ধ করলো এবং সেই যুদ্ধে সে পরাজয় লাভ করলো, কিন্তু তাতে সে থেমে যায় নাই। এরপর সে বিজাপুরের সুলতানের সাথে 1510 সালে যুদ্ধ করে এই গোয়া গোয়া দখল করে নেয়। অর্থাৎ সে তাহলে একটা মোটামুটি একটা অঞ্চল পেয়ে গেল তার অধীনে। এটা এখন সে এখানে নেতৃত্ব সে দিবে, এটা ভারতের অধীনে নাই, এটা পর্তুগিজদের অধীনে চলে গেল। এরপর গোয়ার পরবর্তীতে পর্তুগিজদের প্রধান, গোয়াটা হচ্ছে তখন পর্তুগিজদের প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। একটা আমরা যেমন একটা দেশ বানালে যেমন একটা রাজধানী বানাই, তেমন তারা তখন একটা মূলত একটা কেন্দ্র বানাতো, যে কেন্দ্র থেকে সব ধর আর বাদ বাকি গেল যা বাদ বাকি যে কোনো অংশ যাতে তারা পরিচালনা করতে পারে, তাদের বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে পারে বা পরবর্তীতে অন্য কোনো অংশে আক্রমণ করতে পারে, এই ধরনের সব কিছুর কেন্দ্র হচ্ছে গোয়া। তো গোয়া পরবর্তীতে পর্তুগিজদের প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়, এবং তার পরের বছর আলবুকার্ক 1511 সালে মালাক্কা দখল করে। হ্যাঁ, 1511 সালে মালাক্কা দখল করে, এবং তারপর হচ্ছে তিনি শক্তিশালী নৌবহর নিয়ে আবার অভিযান চালায়। তারপর তিনি মুসলমানদের সাথে কয়েকবার যুদ্ধ করে আরবদেরকে বিতাড়ন করে। এই যে ইউরোপীয়দের সাথে আরবদের সবসময় একটা ক্ল্যাশ লেগেছিল, সেই ক্রুসেড যুদ্ধ থেকে শুরু করে এই বাণিজ্যের কথা আসি, এবং বর্তমান বিশ্বে আমরা দেখি যে ইউরোপীয়রা এখনো মুসলমানদের পিছনে লেগে আছে। এনিওয়ে, রাজনীতির বিষয় যখন বলবো তখন জানবো। তো এরকম কয়েকবার আরবদের সাথে যুদ্ধ করে তারা আরবদেরকে বিতাড়ন করে। তারপর 1513 সালে হচ্ছে তিনি এডেন এবং জেদ্দা আক্রমণ করে। 1513 তে তিনি হচ্ছে এডেন এবং জেদ্দা, এডেনের বাংলাটা মনে হয় আরব, হ্যাঁ ইংরেজিতে এডেন বলে, আমি শিওর না, ভুলে গেছি। 1513 তে এডেন এবং জেদ্দা আক্রমণ করে, এবং 1515 সালে হরমুজ, এটা লিখে রাখছি আমি, হরমুজ আক্রমণ করে এবং সে এটা দখল করে পর্তুগিজদের অধীনে নিয়ে আসে। তো এইভাবে পর্তুগিজরা বিভিন্ন অঞ্চল দখল করতে করতে তাদের কিন্তু মোটামুটি একটা সাম্রাজ্য তৈরি হয়ে যাচ্ছে। মানে এটা যদি তারা কন্টিনিউ করতে পারতো, আসলে ভারতীয় উপমহাদেশ কিন্তু তাদের অধীনেই চলে যেত, কিন্তু তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পারে নাই, পরবর্তীতে তারা ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার কারণগুলো জানার আগে আমরা বইয়ে চলে যাই। এবার আমাদের বই কি লিখেছিল, যে দুঃসাহসী পর্তুগিজ নাবিস ভাস্কো দা গামার আবিষ্কৃত পথ ধরে, তোমাদের বই লেখা আছে, তোমাদের বই থেকে এটা নিছি। পর্তুগিজরা এই উপমহাদেশে আসতে শুরু করে, ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে। এই সময় আরব বণিকদের সাথে তাদের সংঘর্ষ বাধে এবং পর্তুগিজদের পক্ষে সাফল্য আসে। ফ্রান্সিসকো ডি আলমিরা ছিলেন ভারতবর্ষের প্রথম পর্তুগিজ, অর্থাৎ এতক্ষণ আমরা যা আলোচনা করেছি তাই। আর দ্বিতীয় গভর্নর আলবুকার্ক পর্তুগিজ গভর্নরদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার সুযোগ্য নেতৃত্বের ফলে পর্তুগিজগণ ভারতীয় উপমহাদেশে খুব শক্তিশালী এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের রাজন্যবর্গ, আচ্ছা রাজন্যবর্গ বলতে কি বুঝায় তোমরা কি বুঝো? নামি রাজপরিবার, এটা রাজপরিবার বুঝায় না? তো যে দেশীয় রাজ্যগুলো আছে ভারতে, তখন ভারতে তখন সব ছিল দেশীয় রাজ্য। হ্যাঁ, এগুলো যেমন বাংলা একটা দেশীয় রাজ্য, হ্যাঁ এরকম বিভিন্ন দেশীয় রাজ্য ছিল। এই দেশীয় রাজ্যের যে শাসক বর্গ ছিল তাদেরকে রাজন্য বর্গ বলতো।
তাদের দুর্বলতার সুযোগে আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি বিজয়পুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করে গোয়াকে তার বাণিজ্য কুটির স্থাপন করে তার কেন্দ্র বানায়, ঠিক আছে, ক্রমশ শক্তি বৃদ্ধি করে। এরপর মালাক্কা হরমুজ দখল করে কোচিনে একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তিনি ভারতবর্ষের স্থায়ী পর্তুগিজ সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। এই জন্য তিনি পর্তুগিজ ভারতীয় রমণীদের বিয়ে করার নির্দেশ দেন। আচ্ছা, পর্তুগিজরা কিন্তু কিছু নিষ্ঠুর আচরণ করে এই এই দেশের মানুষের উপর। তার মধ্যে একটা হচ্ছে জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতো এখানকার মানুষদেরকে, এবং তারা মিশ্র বিয়ে দিত, অর্থাৎ এই যে ধরে ধরে ভারতীয় রমণীদের বিয়ে করা, এবং এছাড়াও আর্থিকভাবেও বিভিন্নভাবে তাদেরকে এই ভারতীয় উপমহাদেশের জনগণকে টর্চার করে। তো ভারতবর্ষে পর্তুগিজ প্রাধান্য প্রতিষ্ঠা করতে গিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে আলবুকার্ক 1515-তে তার মৃত্যুর পর পরবর্তী পর্তুগিজ প্রতিনিধিরা অল্পদিনের মধ্যে ভারতবর্ষের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, কোচিন, বোম্বাই, সিংহল, হুগলি, বঙ্গদেশ শক্তিশালী বাণিজ্য কুটির স্থাপন করে এবং কুটিগুলো দুর্গে পরিণত হয়। এবং দুর্গে পরিণত হওয়া কিন্তু যে কোনো দেশীয় রাজ্যের জন্য হুমকি স্বরূপ। কেন? কারণ দুর্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে অস্ত্রের মজুদ থাকে। তো দুর্গ বানিয়েছে তার মানে তারা অস্ত্রের মজুদ করতেছে, অস্ত্র মজুদ করছে মানে তারা যে কোনো সময় আক্রমণও করতে পারে। সুতরাং এই যে ভারতীয়দের ভুল, আমাদের পূর্বপুরুষের ভুল, তারা কেন অন্য আরেকটা জাতিকে দুর্গ তৈরি করতে দিত, এই যে দখল করে নিয়ে গেছে দুর্গ তৈরি করেছে, এগুলোর তো আসলে যে কোনো ভাবে অনেক ডিপ্লোম্যাটিক চিন্তা ভাবনা করতে হয়। তাদের হয়তো বুদ্ধি কম, ইউরোপীয়দের বুদ্ধি অবশ্যই বেশি, তারা সূক্ষ্ম চিন্তার অধিকারী। 1538 খ্রিস্টাব্দে তারা চট্টগ্রামে সাতগাঁয় শুল্ক ঘাটি নির্মাণ করে, অর্থাৎ এখন তারা ট্যাক্স নিতে শুরু করে দিছে। হুগলিতে 1579 খ্রিস্টাব্দে তারা উপনিবেশ গড়ে তোলে। এরপর উড়িষ্যা বাংলায় কিছু অঞ্চল বসতি স্থাপন করে। ইতিহাসবিদ মুনতাসির মামুন তার ঢাকা স্মৃতি বিস্তৃত নগরীর বইয়ে উল্লেখ করেছে যে 1832 খ্রিস্টাব্দে ঢাকায় পর্তুগিজদের 41টি বাড়ি ছিল, ইসলামপুর, শরাফতগঞ্জ এবং নবাবপুর ছিল তাদের বসতি। এখন আমরা পর্তুগিজদের পতনটা কিভাবে হয় সেটা দেখব। আচ্ছা, পর্তুগিজরা ভারতে এসে যে কয়েকটা অঞ্চল দখল করলো তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে দিউ, দমন, সালসেটি, নামগুলো লিখেছি দেখো, দিউ, দমন, সালসেটি, বেসিল, চৌল, হুগলি, গোয়া, এই বাণিজ্যিক কেন্দ্র এগুলো সব দখল করে নিল, তাদের বাণিজ্যিক কুঠি স্থাপন করলো এবং বাণিজ্যিক কার্যক্রম তারা চালু রাখলো। তাদের সর্বপ্রথম বাণিজ্য কুঠি ছিল হচ্ছে কোচিন, সেটাকে পরবর্তীতে তারা গোয়াতে স্থানান্তর করে এবং সেটাকে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করে, অর্থাৎ গোয়া থেকে তাদের সব কার্যক্রম পরিচালনা হতো। এখন হলো কি, সে সময় যখন তারা সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করছে, সপ্তদশ শতাব্দীর ঘটনা, তখন তাদের ভাগ্য বিপর্যয় শুরু হলো। কিভাবে? যে সে সময় ইউরোপীয়রা আরো যে ইউরোপীয়রা আমরা দেখলাম, আমরা আরো কয়েকটা ইউরোপীয় জাতি দেখেছি না, বলতো কারা কারা ছিল? ডাচ ছিল, তারপর ফরাসি, ইংরেজ, তারপর হচ্ছে আর পর্তুগিজ, ডেনমার্ক ছাড়া, আমি তাদের কথা বলি, পর্তুগিজ ছাড়া তো আরো যে চারটা জাতি গোষ্ঠী ছিল তারা আসতে শুরু করলো ভারতে। হ্যাঁ, এই সময় ওলন্দাজ আর ইংরেজরা ছিল, ইংরেজ ফরাসি, হ্যাঁ, এই সময় ওলন্দাজ আর ইংরেজরা ছিল পর্তুগিজদের প্রধান শত্রু, অর্থাৎ এদের সাথে পর্তুগিজদের যুদ্ধ লেগেই থাকতো। এখন প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে ভারতীয় এই যে বাণিজ্য তার দখল করে নেওয়া, ভারতের যে ব্যবসা কেন্দ্রটা দখল করে নেওয়া। তো এই উদ্দেশ্যে পর্তুগিজদের বাণিজ্য কুঠিগুলিতে ওই অন্যান্য যে ইউরোপীয় জাতিগোষ্ঠী তারা আক্রমণ করতে শুরু করলো। আর সে সময় দিল্লির সম্রাট ছিলেন হচ্ছে শাহজাহান। আচ্ছা, তোমরা শাহজাহান বলো তো কার ছেলে? সম্রাট শাহজাহান কি জন্য বিখ্যাত দেখি কি জানো তোমরা? সম্রাট শাহজাহান বিখ্যাত কেন? বিকজ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন আর পলাশী যুদ্ধের জন্য। আস্তাগফিরুল্লাহ, তুমি কি বলছো? তিনি তাজমহলের জন্য সরি, আমি সিরাজউদ্দৌলা ভাবতেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, সিরাজউদ্দৌলা না, ও মনে হয় চেহারাটা দেখে সিরাজউদ্দৌলার মতো লাগছে। এগুলো সব আর্ট করা ছবি। হ্যাঁ, আর্ট করা ছবি থেকে কি আসল ছবি পাওয়া যায়? থাক, তোমার কোনো দোষ নাই, এগুলো আর্টিস্টের দোষ, তাই না? আচ্ছা, সে বিখ্যাত হচ্ছে তাজমহলের জন্য। আর সম্রাট শাহজাহানের বাবা ছিল জাহাঙ্গীর, ঠিক আছে, জাহাঙ্গীরের বাবা ছিল হচ্ছে আকবর, আকবরের বাবা ছিল
হুমায়ুনের বাবা ছিল বাবর, যাকে দিয়ে মুঘল সাম্রাজ্য শুরু। তাহলে এবার একটু উপর থেকে নিচে যাই, বাবর, আকবর, বাবর, হুমায়ুন, হুমায়ুন, আকবর, তারপর সম্রাট জাহাঙ্গীর, তারপর সম্রাট শাহজাহান, আর তার ছেলে ছিল কে, আওরঙ্গজেব। আওরঙ্গজেব পর্যন্ত মুঘল সাম্রাজ্য মোটামুটি শক্তিশালী ছিল, এরপর থেকে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আমরা আওরঙ্গজেব পর্যন্ত মনে রাখতে পারলে হবে, এরপরে তো তারপরে যারা তারা দুর্বল ছিল জন্যই তাদের নাম আমিও ভুলে গেছি, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তিনি দিল্লির সম্রাট শাহজাহান, তিনি পর্তুগিজদের যে দিল্লি কুঠিটা ছিল সেটা দখল করে নেয়, সেটা নিজেদের দখলে নেওয়ার ফলে তারা কিছুটা দুর্বল হয়ে গেল। ফলে পর্তুগিজদের যে বাণিজ্যিক অসুবিধা হতে শুরু করলো, তারা বিভিন্ন দিক থেকে বাধার সম্মুখীন হচ্ছে। একদিক দিয়ে দিল্লির সুলতান তাদের বিরুদ্ধে, আরেকদিকে ইউরোপীয় অন্যান্য জাতিগোষ্ঠী তাদের বিরুদ্ধে। এখন তৃতীয় থ্রেডটা আসলো বাংলাতে, বাংলার সুবাদার তখন ছিল শায়েস্তা খান। শায়েস্তা খান কেন বিখ্যাত? এই যে শায়েস্তা খান, এই ছবিটা দেখো, ইয়েলো কালার, উনি কেন বিখ্যাত? পর্তুগিজদেরকে বাংলার এই চট্টগ্রাম সন্দ্বীপ ঘাটি থেকে বিতাড়িত করে দেয়। দেখো, তাদের কিন্তু সব দিক থেকে এখন বিপদ। ফলে এই দুইটা ঘাঁটি যখন তাদের হাতছাড়া হয়ে গেল, অর্থাৎ শায়েস্তা খান দখল করে নিল, পর্তুগিজদের বাণিজ্যিক কার্যক্রম আরো সীমিত হয়ে আসলো, আরো লিমিটেড হয়ে গেল। পরবর্তীতে সম্রাট শাহজাহান আগে তো দিল্লি নিল, আর এখন তারা হুগলি বাণিজ্য কুঠিটাও সম্রাট শাহজাহান দখল করে নেয়। একই সাথে পর্তুগিজদের সে সময় অন্যান্য ইউরোপীয়দের সাথে যুদ্ধ চলছিল, এরকম হাজারটা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের বাণিজ্যিক কার্যক্রম আর সম্প্রসারিত হতে পারে নাই। এবং সবশেষে তারা যখন একদম দুর্বল হয়ে গেল, তখন তারা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো। এই হচ্ছে পর্তুগিজদের পতন। এখন বয়ে চলে যায় আবার পর্তুগিজদের পতনের কারণগুলা কি তাহলে? এই যে দেখো, পর্তুগিজদের পতনের কারণ দেখো, ভারতীয় পর্তুগিজদের অবস্থান স্থায়ী হয়নি, তাদের অত্যাচার নির্যাতন, ইংরেজ ওলন্দাজদের উত্থানে তাদের পতন শুরু হয়। প্রধান কারণগুলো এগুলো আমাদের লাগবে। আচ্ছা, এখানে আগে বলে রাখি, আমাদের এখানে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে বাংলা এই যে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন সম্পর্কে আলোচনা করো। সেক্ষেত্রে আমাদের সবগুলা জাতিগোষ্ঠীর আগমন সম্পর্কে জানতে হবে, আর দুয়ের অনুধাবনের জন্য আমাদের পর্তুগিজের পতনটা জানতে হবে। পতনটা দেখি, প্রথমত 1579 খ্রিস্টাব্দে সম্রাট আকবর পর্তুগিজদের বাংলার সাতগা নামক স্থানে বসতি স্থাপন, ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করে। তারা কালক্রমে দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে তার স্থানীয় ব্যবসায়ীদের নিকট থেকে অন্যায়ভাবে অধিক শুল্ক আদায় করতো। চিন্তা করতে পারো, বাহির থেকে কেউ এসে আমাদের দেশে এসে ট্যাক্স আরোপ করতে শুরু করেছে, এদেরকে পিটাইয়া বের করে দেওয়া উচিত। তারপর তারা দাস ব্যবসায়ী করতো, এরা এরা কিন্তু এই এলাকার মানুষজনদের দাসও বানিয়ে ফেলেছিল অনেককে, যে যে এলাকাগুলো যারা তারা দখল করেছিল। ভারতীয়দের জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতো। সম্রাজ্ঞী মমতাজ মহলের দুজন কৃতদাসকে অপহরণ সহ বিভিন্ন অপরাধে লিপ্ত, এরা দুর্নীতিবাজ, এদেরকে রাখা যাবে না। ফলে সম্রাট শাহজাহান 1632 খ্রিস্টাব্দে তাদের হুগলি থেকে বিতাড়িত করে তাদের পতন শুরু হয়। সেকেন্ডলি, পর্তুগাল স্পেন মিলিত হয়ে ওলন্দাজ ও ইংরেজদের বিরুদ্ধে 1588 খ্রিস্টাব্দে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে পর্তুগালের অনেক অর্থ ক্ষয় হয়, ফলে পর্তুগালের মতো ছোট দেশের পক্ষে দূর প্রাচ্যের রাজ্যের এত বেশি ব্যয়ভার করাটা অসম্ভব হয়ে পড়ে। এটা তাদের আরেকটা কারণ। তৃতীয়ত, আলবুকার্কের পরে পর্তুগিজ সরকারও আর কোনো সুদক্ষ শাসনকর্তা পায়নি ভারতবর্ষে প্রেরণ করার মতো, যে পর্তুগিজদের যে শক্তি ধরে রাখতে পারে, পুনরুজ্জীবিত করতে পারে। ফলে তাদের পতন ডেকে পতন ঘনিয়ে আসে। চতুর্থত, পর্তুগিজদের অনুকরণে ওলন্দাজ যারা ডাচ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিক ভারতবর্ষে আসতে থাকে। তারা পথ দেখিয়েছে আর এরা আসতে শুরু করেছে, আর তাদের সাথে যে প্রতিযোগিতা সেখানে পর্তুগিজরা টিকে থাকতে পারেনি। পঞ্চমত, স্বদেশ থেকে আর্থিক সাহায্যের অভাবে পর্তুগিজ কোম্পানি তাদের নিয়ম শৃঙ্খলা হারিয়ে ফেলে। তারা অর্থ অভাবে নানা অবৈধ কাজে জড়িয়ে পড়ে, আমরা একটু আগে তাদের এই যে খারাপ কাজগুলো দেখলাম। মুঘল সম্রাট আকবর তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে তা পর্তুগিজরা পিছু টান দেয়। আর সর্বশেষ পয়েন্ট, পর্তুগিজরা কেবল ব্যবসায় বাণিজ্যই করতো না, তারা এদেশে জমিদার, প্রভাবশালী বারভুইয়াদের সেনাবাহিনীতে চাকরি করতো, আবার সুযোগ পেলে ঝুলুম করতো, নির্যাতন করতো, লুণ্ঠন করতো। তাদের চারিত্রিক সমস্যা ছিল। পর্তুগিজ সৈন্যরা জোর করে এদেশের মেয়েদের বিবাহ করতো। এই সকল কর্মকাণ্ড তাদের পতন ডেকে আনে। এই আমাদের পড়া হয়ে গেছে, আমি ভাবছি এই যে 40 বাজলে ঠুস করে এটা কেটে যাবে, আমি বিদায়টাও নিতে পারবো না। যাক, আলহামদুলিল্লাহ আজকে আমরা শেষ করতে পেরেছি পর্তুগিজদের পতনে। তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে ওলন্দাজ।
ওলন্দাজে যাব কারা ওলন্দাজদের আগমন আছে হ্যাঁ ওলন্দাজদের আগমন ওকে আমরা যা পড়েছি সব বুঝতে পেরেছো আবিষ্কার করেছে আর ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছে কে যে সবচেয়ে প্রথমে ভারতে আসার রাস্তাটা দেখাইছিল কিন্তু আসতে পারে নাই হচ্ছে দিয়ে দাঁড়াও এই আমিও গেলাম ভুলে হাই হাই তাহলে কত সালে আবিষ্কার করে কালিকট বন্দর তোমাদের পড়া হয়ে গেছে আমি বুঝলাম তোমাদের পড়া হয়ে গেছে আমাদের ক্লাসও শেষ 40 বেজে গেছে তাহলে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বলে আমি এখন এটা কেটে দিব আসসালামু আলাইকুম কাটে তো কেমন করে কাটে এটা কি অটো